কাটাদের জন্য অধিগৃহীত সিঙ্গুরের জমিতে চাষের পরিমাণ কমছে। কৃষকরা আর সেইভাবে চাষ করতে উৎসাহিত হচ্ছে না। বিধানসভায় দাঁড়িয়ে কার্যত একথা স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বললেন মুখ্যমন্ত্রী? অনেক সময় সত্যটা প্রকাশিত হয় না, মুখ্যমন্ত্রী যা বলেন তার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই। আমরা বহুবার বলেছি যে আসলে ওখানে চাষেরও 12টা বাজানো হলো, হবে না চাষ, শিল্পটাকেও 12টা বাজিয়ে দেওয়া হলো। আচ্ছা, যদি এমনই হতো সবাই চাষ করছে, তাহলে মুখ্যমন্ত্রী কেন তাদের প্রত্যেক সপ্তাহে এবং মাসে টাকা এবং গম দিচ্ছেন, কেন চাল দিচ্ছেন, কেন? চাষ হচ্ছে না, মুখ্যমন্ত্রী জানেন, এতদিন স্বীকার করছিলেন না, এবার স্বীকার করতে হলো। আমার প্রশ্নের উত্তরে যে 17-18 সালে 640 একরে চাষ হয়েছিল, আর উনি বললেন 18-19 সালে 260 একরে চাষ হয়েছে। আমি বলছি বাস্তবে আরও কম, 50 একর জমিতেও চাষ হচ্ছে না। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন সর্ষে চাষ করছি, দপ্তর উত্তর দিয়েছিল ধান উৎপাদন হয়েছে। এইরকমই কিম্ভূত আকারের একটা ব্যবস্থা চলছে এখানে। শিল্প 12টা বাজানো হয়েছে, কৃষকের সর্বনাশ করা হয়েছে। 2011 সালে বামফ্রন্ট সরকারকে সরিয়ে তৃণমূল সরকার আসার পেছনে অনেকেই মনে করেন এই সিঙ্গুরের আন্দোলন কিন্তু ছিল একটা অন্যতম বড় বিষয়, এবং অনেকেই মনে করেন যে কৃষক আন্দোলনের হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2011-তে বাম সরকারকে উৎখাত করতে পেরেছিলেন। আবার নতুন করে প্রশ্ন উঠছে যে সিঙ্গুর ছিল তৃণমূল সরকারের কাছে সবচাইতে বড় আন্দোলনের ক্ষেত্র, সেই সিঙ্গুরের অবস্থা হঠাৎ করেই এতটা কেন খারাপ হয়ে গেল, কি মনে করছেন? মানুষ সব বুঝতে পারছে, যে মানুষ তাকে বিভ্রান্ত করিয়ে তৃণমূল পক্ষে রাখার চেষ্টা করেছিল এই 2017-18 পর থেকে, উনি পরপর দেখুন, ভোট হচ্ছে আর তৃণমূল হারছে, ভোট হচ্ছে আর তৃণমূল হারছে। মানুষকে মিথ্যে বলে বেশি দিন রাখা যায় না। ওখানকার মানুষ এখন মানে কি বলবো, অস্বস্তির মধ্যে আছে। সিঙ্গুরের স্টেশনে সেই ভিড় নেই, সিঙ্গুরের এলাকাতেও সেই ভিড় নেই, মানুষের কর্মসংস্থান 12টা বেজে গেছে। মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন যে কৃষকরা যদি ওখানে কৃষিকার্য করে এবং যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত চাষাবাদ করছে তাদের সব ধরনের সাহায্য রাজ্য সরকার করছে। মুখ্যমন্ত্রীর দাবি 10 বছরে জমিটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, ফলে সেই জমি আবার চাষযোগ্য করে তুলতে বেশ কিছুটা সময় লাগবে। একই সঙ্গে তিনি বলেন যে অনেক কৃষক আছেন যারা এখন কৃষিকার্য করা থেকে এই জমি বিক্রি করে অন্যান্য রোজগারের দিকে বেশি নজর দিচ্ছেন। তবে সব মিলে এই মুহূর্তে যে সিঙ্গুর রাজ্য সরকারের কাছে বেশ কিছুটা অস্বস্তির তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় বিশ্বজিৎ শাহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।